দুটি বাসা রেষারেষির জেরে বাসা থাকায় মৃত্যু হলো এক বাইকারোহীর। আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা লোহার ব্যবসায়ী গৌতম ঘোষ স্কুটি নিয়ে ব্যবসার কাছে সোদপুরের দিক থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বানিহাটি থানকল মোড়ে দুটি বাস রেষারেষি করে যাচ্ছিল। সেই সময় 78/1 রুটের বাসার ধাক্কায় মৃত্যু হলো স্কুটি চালক গৌতম গুহর। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষিপ্ত জনতা বাসে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। ঘাতক বাসসহ চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। ওই বীরবাগানের সামনে এই গ্রিনমুন আশ্রমের একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমরা এসেছি। আমাদের খড়দহ থানার পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। এখন বলরামে নিয়ে এসেছিল। উনি স্কুটিতে স্বদেশীর মনে মাল কিনতে গেছিলেন। উনি লোহার ব্যবসা করে, মাল কিনতে গিয়ে ফেরার পথে এটা দুর্ঘটনাটা ঘটেছে। বাস কি খুব জোরে চলছিল? বাস তো জোরে যেরকম চলে সেরকম চলছিল, বাস জোরেই চলছিল। তারপর টানাটানি চলছিল, মানে একটা বাসের সাথে আর একটা বাসের টানাটানি রেষারেষি। বাসকে খড়দহ থানা আটকেছে, ড্রাইভার আর খালাসিকেও আমাদের খড়দহ থানা অ্যারেস্ট করেছে। বলছি যে এই যে বিটি রোডের ওপরে এরকমভাবে নিয়ন্ত্রণহীনভাবে গাড়িগুলো যাতায়াত করছে, প্রাণ গেল এইভাবে, মানে আপনারা কি মনে করছেন যেটা কি নিয়ন্ত্রণের বাইরে চালানোর জন্যই ঘটনা? না না, নিয়ন্ত্রণের বাইরে চালানোর জন্য না। যার যেখানে রেষারেষি ছিল আর যার যেখানে নিয়তি আছে তার কিছু করার নেই। এটাই আমাদের। আপনার নাম? সুভাশিস রায়।